নমস্কার। গুৱাহাটীত ভয়ংকর কৃত্রিম বান আর ইয়ার আড়ত মেঘালয়, আসলে হ্যাঁ কিমান দূর সচা এই গোটাই বিষয় পর্যবেক্ষণ করবলে এই মুহূর্তে আমি উপস্থিত আছো আঠমাইলত। আঠমাইলবাসী আসলে কি কয়, কিহরভাবে গুৱাহাটী মহানগরীত হঠাৎ বৃদ্ধি হল গুৱাহাটী মহানগরীর কৃত্রিম বানর ভয়াবহতা, আর আসলতে এয়া এবছর দুবছরতে আসলে এয়া কৃত্রিম বানর ভয়াবহতা বৃদ্ধি পাইছে নে অইন কিবা, এই সকলবর দিক সামরি এই মুহূর্তে কথা পাতিম। কারণ রাজ্যত এই মুহূর্তে আটাইতকৈ চর্চিত বিষয়টি হেয়া হয়েছে মেঘালয় পানির রূপে আসলে গুৱাহাটী মহানগরী প্লাবিত হয়েছে, মেঘালয় সরকারক দোষারোপ করা হয়েছে, মেঘালয়ত পাহাড় খনন হয়েছে আর তারবে এই ভয়ঙ্কর বিপদ আছে গুৱাহাটী মহানগরবাসী। গতি এই বিষয়ে এটা আঠমাইলবাসী কি কয়, আপনি ব্যবসায়ী সন্থার সভাপতি, আপনি সম্পাদক, জানিব বিচার যে পানির ভয়াবহতা হঠাৎ আসলে বৃদ্ধি হয়েছে আগরপরাই চলি এনেকা ধরনের দেখি পাওয়া গেছে? নাই, পানী তো আগরপরাই হয়, কিন্তু যেটু ভয়াবহ এই বছর বেশি হয়েছে, মানে এই বছর ইয়ার প্রবল মানে যেটু পানি প্রবল মানে শুদ্ধি বই অহা হয়েছে। কিন্তু আগতে পানি হয় কিন্তু এইবারের নিচিনা নহয়, মানে এইবার এনেকুৱা হয়েছে যে কব নি যে এইবার যে এনেকা পানি হয়েছে, মানে আগতে মানুষে পানি হলেও পার হয়ে যাব পারিছিলে, কিন্তু এইবার রাস্তা পার হব নয় অবস্থা হয়েছে, ইমান পানি আহে, মানে কিয় হঠাৎ কিয় বাড়িলে পানি তো? ইয়ার অনুমান তো আমি কবলে গলে যে মেঘালয়কে আমি মেঘালয় সরকারকে আমি দোষারোপ করব লাগবে, কারণ খানাপাড়ার যোরাবাটলকে যেটু অবস্থাত পাহাড় খনন হয়ে আছে, এই পাহাড়বিল যদি খনন নোহা হলে এই পানিবর ইয়ালে বই নাহে। আপুনি চাব 11 মাইল আর 10 মাইলের মাজত যেটু মেঘালয় সাইডত যেটু খনন চলি আছে, তারপর আপুনি অনুমান করবা যায় যে প্রকৃতিক ধ্বংস করে আজি কিমান প্রকৃতিক ধ্বংস করে অট্টালিকা নির্মাণ করেছে, সেই খননের কারণে এই পানিটো আহা বলে আমি অনুমান করে আছো। মানে আপুনি চাব মেঘালয় খানাপাড়ার আপুনি চাই যাব হেৰি বর্ণিহাটলকে কেনেকে ধরনের মানে পাহাড় খনন হয়ে আছে। গতি আমি আঠমাইলবাসীয়ে আগতে এনেকে পানি দেখা নাছিল, আজি এই বছর যে দেখিল এনেকে পানি, মানে মানে মুখ্যমন্ত্রী যদি কথা কয়েছে ইউএসটিএম তথা সেই পাহাড়ত যেসমূহ আসলে নির্মাণ কার্য চলিছে সেই নির্মাণ কার্য ইয়ার ভয়াবহতার অন্যতম কারণ। আমি মুখ্যমন্ত্রীর কথাকার আমি সমর্থন করো, কারণ যেটু কথা কৈছে আমি আঠমাইল বাসিয়ে প্রত্যক্ষভাবে দেখিছো পানি, তো সেই কারণে তেখেতর কথাটো সত্য বলে আমি কব বিচারো। আন একাংশ লোক আছে গতি জানি বিচারিম দাদা, আপনার ইয়াত বহু বছর ধরে বাস করে আছে, গতি পানি সচকি আপনার দেখি আছে, কিন্তু পানি বহুতে কৈছে যে হঠাৎ এই বছর বেশি বৃদ্ধি হয়েছে, এয়া সচানে? এবছর মানে এবছর বেশি হয়েছে, আজি প্রায় 10 বছর 15 বছর ইয়াত পানি হয়েছে। আমি এই অঞ্চলত ইয়াতে কেঁচুয়া বা বুড়া হয়েছে, আগত মানে বহুত পানি রাখার ঠাই আছিল মেঘালয় সাইডত যার পর পানি হয়, আমার অসমতে ইয়াতে অকনমান পানি মানে একই নহয়। এতিয়া সব পাহাড় কাটিং করেছে, কলেজের কারণে, স্কুলের কারণে, বাকি অন্যান্য ডাঙর ডাঙর ফ্যাক্টরির কারণে, ডাঙর ডাঙর গোডাউনের কারণে পাহাড় কাটিং করেছে। পাহাড়ের মাটি আর বালি আহি পেলে যত মানে পথার আছিল সব ফিল আপ হয়ে গেছে, আর এক চামচ পানিও মানে তাতে রয়ে যাওয়া পানি নাই, জায়গা নাই। তারপর এই যে মাটি আর বালি আহি পেলে আমার যদি নালার মানে পরিমাণ এটা আসে এই গোটেখিনি উঠি গেছে, নালাও নোহা হয়েছে, অসম সাইডের নালাও নোহা হয়েছে, মেঘালয় সাইডের নালাতে কেতিয়াপাই নোহা হয়েছে, আর একদম পুরা ডাঙর নদী দরে আমার আজি এই যোনটো এটা ন্যাশনাল হাইওয়ে একদম ডাঙর নদী হয় না কি হয় আমি ধরব নো, অকনমান বরষুণ দিলে সেই অবস্থাটা আজি ইয়াত এনেকা হয়ে যায়। এটা কথাটা হল যে পানি হয়তো যেখানে অপরাচলে আপনার অপরপা তললেকে নামি আহিব এটা স্বাভাবিক বিষয়, কিন্তু যদি মেঘালয়ের ড্রেইন সমূহ সেই ধরনের অসমের দরে ডাঙর হলে হয় হয়তো সেই আর এটা রাজপথত পানি নুঠি ড্রেইনে ড্রেইনে পানি গুছি গলে হয়, কিন্তু সেই সমূহ ড্রেইনের অবস্থা কেনেকুৱা? সেই মেঘালয় সাইডের ড্রেইন তো বাদে দিয়ে ড্রেইনে নাই, আর এই বস্তুটা আহি পেলে আমার অসম সাইডের ড্রেইনও মানে নোহা করে দিছে, গোটেখিনি রাস্তা জাপ মারি পেলে অসম সাইডত পানি আহে, মেঘালয় সাইডত তো একদম পুরো নদী দরে যে মেঘালয় সাইড এই সাইডের আমার বা রাইট হ্যান্ড সাইডের রোডটো একেবারে এই রোড আর এই রোড ইয়াত মানে গাড়ি চলা ন্যাশনাল হাইওয়ে বলে সেই টাইমত মানুষে নাভাবে, মানে এটা ডাঙর একটা নদী বলে এটা ভাবে। অর্থাৎ আমি এটা যে স্থানত উপস্থিত আছো এই স্থানত আপনার কিমান পানি হয় এই বরষুণ দিলে? বরষুণ দিলে মোর কঁকালের উপর পানি হয়, বরষুণের টাইমত মোর কঁকালের উপর এই আমি যত থিয় হয়ে আছো ইয়াত মানে পানি হয়, আর ইয়ার দোকান ঘর যার আছে সবর মানে পুরো গোটেখিনি পানি ভর্তি হয়ে যায়। ধন্যবাদ জানাইছো। এই কি করলে দিয়ে ভাল হব, আপনাদের দেখি আহি কি পরামর্শ দিব বিচারছে? মই কি কম আর একে কথা কম যে নালা ডাঙর হবা লাগে, মেঘালয়ের ড্রেন টু হল সেবিলা ডাঙর হবা লাগে, আর আমার মেঘালয়ের পানি তো অসমত আহিবা নালাগে, এইটোয়ে সলিউশন হবো। ইয়াতে আপনার যোনটো আপনাক মই দেখালো এটা আগত এইটো ড্রেন টু ডাঙর হয়ে কিনে নালাটো তাতে একেবারে নাই, পুরা সমান হয়ে গেছে, এইটো নালাটো ডাঙর করবা লাগে।
এটো সমাধান হবো আর একো সমাধান নাই আর কিন্তু এই পানি তো আপনা গুয়াহাটি যাওয়াটো হসা নিবিছা হসা 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 এটোহে পানি গুয়াহাটি যায় ইয়ারপরা খানাপার হয় কিন্তু খানাপার ডাউন আছে ডাউন পর স্পিড যায় কিনে পুরা খানাপার পর আপনার নারাঙ্গি হয়ে এনেকা যায় এটো এটোহে নালার পানি হয় মানে যেটো রঙা পানি কথা কই আছে কলা পানি কথা আছে এই রঙা পানিটো এইটো পানি নাকি রঙা পানি এটো আগত কলা পানি আহে আমার এনেকা নালার হয়ে গেল তারপর রঙা পানি আহে প্রথম তো কলা পানি আহে যে নালার পানি হয়ে গেল তারপর রঙা পানি আহে যে পাহাড়ের পানি হয় এটি রঙা পানি আহে আগে আপনি ইয়াত অসরে দোকান বরখুন আহিলে দোকানত পানি সুমায় পানি সুমায় পুরা দোকানের বস্তু সস্তু সব বরবাদ হয়ে যায় দোকানত 4 ফুট 5 ফুট পানি হয়ে যায় দোকানের বস্তু রাখিব নোয়ারা অবস্থা হয়ে যায় এনেকা হয়ে যায় কন্ডিশন একদম এটা গোটেখিনি কাক দোষ দিব বিচারিছে সরকারে দোষ দিব বিচারিছে মেঘালয় মেঘালয়ের কারণে পানি হওয়া বলে মেঘালয় সরকার মেঘালয় পাহাড়টো নাইকা একেবারে নাইকা হয়ে গেল সেই কারণে এটা পাহাড়ের যিমান যিমান পাহাড় কাটি কাটি পুরো একদম ফ্ল্যাট বনাইছে কিবা বনাইছে এইটো কারণে গোটেই পানিখন আমার ইয়াতে আহে ইয়াতে আহি কিনে জমা হয়ে যায় আর অলপ সলপ পানিটা আমার ইয়াত স্টোর হয়ে কিনে লাহে লাহে যায় কারণে অলপ ইফালে গুয়াহাটি ফালে শান্তি হয়ে আছে কিন্তু ইয়াতে যদি স্টোর নহয় ডাইরেক্ট যদি গুয়াহাটিত গুছি যায় তাহলে গুয়াহাটির আরও অবস্থা বেয়া হয়ে যাব এনেকা কন্ডিশন ইয়াতে আমার ইয়াত অলপ স্টোর হয়ে কিনে অলপ লাহে লাহে যায় কারণে এটা অলপ হেরে পাই রিহা পাই আছে কিন্তু যদি ইয়াতে স্টোর নহয় যদি ডাইরেক্ট গুছি যায় তা আরও অবস্থা বেয়া হয়ে যাব গুয়াহাটির এনেকা কন্ডিশন ধন্যবাদ জানাইছো বাইদেউ আপনার আসলে জানিব বিচারিম কি কয় আসলে এই পানিক লো যে বিতর্ক চলি আছে পানিক লো আসলে মেঘালয়ের পানিয়ে বিপদ মাতিছে গুয়াহাটি মহানগরীর সাংঘাতিক পরিবেশের সূচনা হয়েছে কি কয় আসলে এয়া হসা নে মিছা কথা এটা হসাই এটা পুরো পাহাড় কাটি কিনে মেঘালয় পুরো সমান করে আছে এটা সমান করে একটু রঙা পানি গোটে সব এইখানে আহি কিনে পুরো ডুবি কিনে আমার দোকান পুরো ভিতরের পুরো কম্পাউন্ড পুরো ডুবি কিনে সব ইমান ইমান পানি আসলে একদিন আমি আহিব নোৱাৰো দোকান আমার হয়ে গেল 20 বছর আগতে পানি কিমান বছর আগতে পানি দেখা নাছিলে ইমান পানি আমি দেখাই নাছিলি কিমান ইমান বছর নিছনা তো আগত দেখাই নাই আমি এবছর যিমান হৈছে পানি এবছর তো এটা ফার্স্ট টাইম ইমান দেখা পাইছি ধন্যবাদ জানাইছো আর এয়া হয়েছে গুয়াহাটি মহানগরীর পানিক লৈ চলি থাকা একটা বিতর্ক আর যিয়ে বিতর্ক বিষয়ত সহনে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার উল্লেখ করে আছে যে মেঘালয়ের পানির রূপে আসলে গুয়াহাটি মহানগরী কৃত্রিম মানত ভয়াবহতা ভুগিছে আর তারপর আসলে এয়া কিমান দূর সত্য সেই সকলবোৰ বিষয়ে মতামত লবলে আমি 8 মে'ত উপস্থিত আছিলোঁ আর এই সকল সাধারণ রাইজর আমি কথোপকথন বা তথা তেখেতলে ভাষ্য সংগ্রহ করেছে আর তেখেতলে স্পষ্টকৈ কব বিচাৰিছে হয় সচাকৈ মেঘালয় মাটি মেঘালয়ের পাহাড়ত খনন চলিছে মেঘালয়ত বন ধ্বংস চলিছে আর যার কারণে মেঘালয়ের সেই পাহাড়ত পানি ধরে রাখব নোৱাৰাৰ কারণে বরষুণ দিয়া মাত্রেই আসলে পাহাড়ের পানি নামি আহে আর নামি অহার পিছতে সেই ড্রেনে যিসমূহ ড্রেন আসলে মেঘালয়ের মাটিত থাকা ড্রেন সেই ড্রেনে পানি ধরে রাখব নোৱাৰে পানি যাব নোৱাৰে আর যার কারণে বিপরীতে থাকা যিসমূহ অসমৰ ড্রেন আছে বৃহৎ বৃহৎ সেই অসমৰ ড্রেনেরে আসলে পানি আহে আর যার কারণে গুয়াহাটি মহানগরী অতি কম সময়ের ভিতরে প্লাবিত হয়ে পড়া বলেও তেখেতসকলে অভিযোগ উত্থাপন করেছে গতি এয়া আসলে তেখেতসকলে কোৱা দাবিয়ে আসলে সত্য নে অইন কিবা এয়া হয়তো হয়তো বিভাগীয়ভাবে যদি আসলে চাওয়া হয় গোটেই পরীক্ষা করা হয় তেতিয়া হলে হয়তো স্পষ্ট হয়ে প্রকাশ হব।